আসসালামু আলাইকুম, আমি আজ আপনাদের দেখাবো রংপুরের এক বিশেষ রূপ। এখানে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কর্তৃক গড়ে তোলা হয়েছে বেনারসি পল্লী। স্থানটি গঙ্গাচড়ার গজঘণ্টায় অবস্থিত। এখানে একই সাথে শোরুম এবং তার পাশেই কারখানা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন করোনাকালীন জরুরি সময়ের কারণে কারখানা এখন আপাতত বন্ধ, তবে কিছু কিছু কারখানা চলছে, তবে আগের মতো নয়। আশা করা যায় খুব শীঘ্রই আবার পুনরুদ্যমে কাজ শুরু হবে। তাদের কারখানায় উৎপাদিত পণ্য সামগ্রী দেখতে পাচ্ছেন কত সুন্দর। বাংলাদেশে আরো কয়েকটা বেনারসি পল্লী রয়েছে, তার মধ্যে রংপুরের এই বেনারসি পল্লীটি অন্যতম। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে কারখানায় বেনারসি শাড়ি তৈরি করা হয়। ভাইয়া, এখানে যে বিভিন্ন রকম ছিদ্র দেখা যায়, এগুলি কি? আপনি একটু মেশিনটা চালান দেখি। ভাইয়া, আপনার নাম কি? আপনারা এই বেনারসি পল্লীর কাজ শুরু করেন কত বছর আগে? তারপর থেকে কি রকম কাজ চলছে? আপনারা কি এটা সরাসরি বিক্রি করেন, মানে কিভাবে? এটা কি আগে থেকে অর্ডার আসে নাকি আপনারা প্রথমে বিক্রি করেন? এখান থেকে মাল তৈরি করার পরে ঢাকা মার্কেটে বিক্রি বড় বড় শোরুম আছে, ওখানে পাড়িরা আমরা দিয়ে এসি। তো কেউ এখান থেকে যদি খুচরা সংগ্রহ করতে চায় পারবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।